তো ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব কি ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদ হিসাব খোলার যোগ্যতা কি কী সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা যাবে ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব ও মেয়াদ হিসাব খোলার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র কি কী লাগবে ও অন্যান্য সুবিধা যা রয়েছে সেগুলো কি কি তো সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাব ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদ হিসাব চালু হয় আঠারোশো সালে যেখানে মুনাফার হার মেয়াদানতে মুনাফা এগারো দশমিক আঠাশ পারসেন্ট মেয়াদি হিসাব তিন বছরের জন্য করতে হবে যদি আপনি এগারো দশমিক আড়াইশ পার্সেন্ট হারে মুনাফা পেতে চান তবে এক বছর দুই বছর অথবা তিন বছর মেয়াদি হিসাব খোলা যায় এক্ষেত্রে মুনাফা হার এক বছরের জন্য দশ দশমিক বিশ পার্সেন্ট দুই বছরের জন্য দশ দশমিক সত্তর পার্সেন্ট তিন বছরের জন্য এগারো দশমিক আড়াইশ পার্সেন্ট আমানতকারী ইচ্ছা করলে প্রতি ছয় মাস অন্তরে মুনাফা উত্তোলন করতে পারেন সেক্ষেত্রে প্রথম বছরের নয় পার্সেন্ট দ্বিতীয় বছরের নয় দশমিক পঞ্চাশ এবং তৃতীয় বছরে দশ পার্সেন্ট হারে মুনাফা দিয়ে থাকে এখন আমি আপনাদেরকে জানাবো আপনি এক লক্ষ টাকায় মুনাফা কত টাকা পাবেন ব্যাড কত পার্সেন্ট কাটবে এবং ম্যাথ শেষে কত টাকা পাবেন তো সে বিষয়ে জানাবো তো আপনি এক লক্ষ টাকায় এক বছরে দশ দশমিক বিশ পার্সেন্ট দশ হাজার দুইশো টাকা এবং দশমিক সত্তর পার্সেন্ট এবং মুনাফা পাবেন একুশ হাজার চারশো টাকা দুই বছর তার ব্যাট কাটবে পাঁচ পার্সেন্ট সেখানে আপনার মাইনাস এক টাকা তারপর ম্যাথ শেষে বিশ টাকা পাবেন তৃতীয় বছরে এগারো দশমিক আঠাশ পার্সেন্ট এবং আপনি মুনাফা হবে তেত্রিশ হাজার আটশো চল্লিশ টাকা এবং মাইনাস যাবে ষোলোশো বিরানব্বই টাকা এবং মোট পাবেন বত্রিশ হাজার একশো আটচল্লিশ টাকা এক লক্ষ টাকায় মুনাফা ছয় মাসের মুনাফা বা এক বছরের কম নয় পার্সেন্ট পাবেন এবং চার হাজার পাঁচশো টাকা আপনি মুনাফা পাবেন এবং ব্যাট পাঁচ পার্সেন্ট কেটে দুশো পঁচিশ টাকা কাটবে এবং উত্তোলন করতে পারবেন চার হাজার দুশো পঁচাত্তর টাকা দ্বিতীয় বছরের নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা পাবেন চার হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং মাইনাস দুশো আটত্রিশ টাকা পাঁচ পার্সেন্ট ব্যাট কেটে চার হাজার পাঁচশো তেরো টাকা পাবেন তৃতীয় বছরের দশ পার্সেন্ট এবং আপনার ছয় মাসের মুনাফা পাবেন পাঁচ হাজার টাকা ব্যাট পাঁচ পার্সেন্ট কাটলে দুশো টাকা এবং উত্তোলন করতে পারবেন চার হাজার সাতশো পঞ্চাশ টাকা ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব খোলার যোগ্যতা সবাই কি ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব খুলে বিনিয়োগ করতে পারবেন এমন প্রশ্নের জবাবে বলা যায় যে বাংলাদেশে যে কোনো নাগরিক অর্থাৎ সকল শ্রেণী ও পেশার বাংলাদেশী নাগরিক ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব খুলতে পারবেন এমন কি নাবালকের পক্ষেও এই হিসাব খোলা যায় সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা যাবে বিনিয়োগের উদ্দেশ্যে একক হিসেবে দশ লক্ষ টাকা এবং যুগ্ম হিসেবে বিশ লক্ষ টাকা ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব সর্বনিম্ন দশ হাজার টাকা বিনিয়োগেও খোলা যাবে তবে হিসাব খোলার পর আপনি একাধিকবার অর্থ জমা করতে পারবেন তবে সর্বোচ্চ তিনবার সঞ্চয় জমা করা যাবে এবং মেয়াদ শেষে অর্থ উত্তোলন করতে পারবেন ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব ও মেয়াদী হিসাব খোলার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে প্রথমত এনআইডির ফটোকপি দ্বিতীয়ত দুই লক্ষ টাকা পর্যন্ত নগদ ক্রয় করা যাবে তৃতীয় দুই লক্ষ টাকার বেশি হলে চেকে পরিশোধ করতে হবে এবং চেকের এর ফটোকপি ওপর পাতার গুড ফর পেমেন্ট লিখে ব্যাঙ্ক কর্মকর্তার স্বাক্ষর অথবা সংশ্লিষ্ট ব্যাংক থেকে ইন্টিমেশন ফর্মে কর্মকর্তা স্বাক্ষর ও সিল সম্মিলিত জমা দিতে হবে পাঁচ আমানাতকারীর এনআইডি ও দুই কপি ছবি ছয় নৌনের দুই কপি ছবি সাত আমানকারীকে পোস্ট অফিসে উপস্থিত হয়ে পোস্টমাস্টারের সম্মুখে স্বাক্ষর দিতে হবে এবং সর্বশেষ অন্যান্য সুবিধা যা রয়েছে সকল শ্রেণী ও পেশার বাংলাদেশী নাগরিক এই প্রকল্পে হিসাব খুলতে পারেন নমুনা নিয়োগ করা যায় অথবা পরিবর্তন ও বাতিল করা যায় স্বয়ংক্রিয় ও বা বিনিয়োগ সুবিধা পাওয়া যায়